হোয়াটসঅ্যাপ গাইস, আই বান্টি। বড্ড গরম আজকে, আর আপনারা দেখছেন রয়েল ডেভিল ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের দেখাবো কী করে আপনার ফোনটা কন্ট্রোল করবেন কম্পিউটারের সাহায্যে, কোনো রকম অ্যাপ ইনস্টল না করে আর আপনার ফোনটা রুট না করে। তো এর জন্য আপনার কী লাগবে, লাগবে শুধু এরকম একটা ডাটা কেবিল, যেটা আপনার সবার কাছেই আছে। শুধু একমাত্র এই ডাটা কেবিলটাই লাগবে, তাছাড়া আপনারা কিছু লাগবে না। তো আপনারা ভাবছেন আমি কম্পিউটারের সাহায্যে আপনার ফোনটি কন্ট্রোল করবেন, এরকম ফালতু একটা টিপস কেন দেখাচ্ছে? কিন্তু এটা ফালতু নয়, আপনারা এটা অসময়ে খুবই কাজে আসবে। কখন? যখন আপনার ফোনের ডিসপ্লেটা ভেঙে যাবে, বা ডিসপ্লের টাচ কাজ করবে না, বা ডিসপ্লেটা একদম কালো হয়ে যাবে, সেই সময় আপনি ফোনের স্ক্রিনটা দেখতে পারবেন না, প্লাস আপনি টাচও করতে পারবেন না। তো এটার সাহায্যে আপনার ফোনে যে পার্সোনাল বা যা ইম্পর্ট্যান্ট ডেটা আছে, যে ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্টগুলো আছে, তো সেইগুলো খুব সহজে আপনি ব্যাকআপ করে নিতে পারবেন। তো কী করে করবেন ভিডিওটা, তার জন্য পুরোটা দেখুন। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, আজকে তোকে হাত উড়ে ছেড়ে দিয়ে মোটামুটি এর জন্য আপনার একটা জিপ ফাইল লাগবে। জিপ ফাইলটার লিংক নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। জিপ ফাইলটা ডাউনলোড করার পর এক্সট্র্যাক্ট করুন। এক্সট্র্যাক্ট করার পর আপনি এখানে অনেক ফাইল দেখতে পেয়ে যাবেন। তারপর আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই টেক্সটটা কপি করে নিন। কপি হয়ে গেলে ব্যাকে আসুন। তারপর দিস পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যান। তারপর অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যান। তারপর এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসে ক্লিক করুন। তারপর পাতে ডবল ক্লিক করুন। তারপর নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করলে একটা নতুন বক্স ক্রিয়েট হয়ে যাবে। ওই বক্সে যেটা কপি করেছিলেন সেইটা পেস্ট করে দিন। তারপর সব ওকে ওকে করে দিন। তারপর আপনাকে চেক করতে হবে আপনার কম্পিউটারে এডিবি ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কি না। এর জন্য রানে যান আর লিখুন সিএমডি। তারপর ওকেতে ক্লিক করুন। তারপর এডিবি টাইপ করে এন্টার করুন। যদি আপনার কম্পিউটারে এই রকম অনেক লেখা চলে আসে, তাহলে আপনার কম্পিউটারে এডিবি ঠিকঠাকভাবে ইনস্টল হয়ে গেছে। তারপর ডেটা কেবিলের একদিক আপনার কম্পিউটারের সিপিইউর সাথে কানেক্ট করুন, আর অন্য দিকটা কানেক্ট করুন আপনার ফোনের সাথে। তারপর আপনার ফোনের ইউএসবি ডিবাগিং বা অ্যান্ড্রয়েড ডিবাগিং অন করতে হবে। এর জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। তারপর অ্যাবাউট ফোনে যান, সেখানে বিল নাম্বার অপশানটি খুঁজে বার করুন। তারপর 9 থেকে 10 বার ট্যাপ করুন। 9 থেকে 10 বার ট্যাপ করার পর আপনার ফোনের সেটিংয়ে একটা নতুন অপশান চলে আসবে, যার নাম ডেভেলপার অপশান। তো ডেভেলপার অপশানে ট্যাপ করে একটু নিচের দিকে চলে যাবেন, সেখানে ইউএসবি ডাবিং বা অ্যান্ড্রয়েড ডাবিং নামে একটু অপশান দেখতে পেয়ে যাবেন, ওটাকে অন করে দেবেন। এই অপশানটা আপনি এখনই অন করে দিন, কারণ ভবিষ্যতে আপনার ফোনে কোনো রকম প্রবলেম হলে এই ট্রিকটার সাহায্যে আপনি ফিক্স করতে পারবেন। অনেক কাজ করে ফেলেছেন, আর বেশি কাজ করতে হবে না, আমরা 90% কাজ শেষ হয়ে গেছে। তো এবার আপনি সেই ফোল্ডারটা ওপেন করুন যেখানে জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করেছেন। ফোল্ডারটা ওপেন করার পর এই ফাইলটার ওপর ডবল ক্লিক করুন। ক্লিক করার 2 সেকেন্ড পর দেখবেন আপনার ফোনে যা দেখাচ্ছে সেটা আপনার কম্পিউটারেও দেখাচ্ছে। এখানে আপনি খুব সহজে আপনার ফোনটা মাউস আর কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। তো আপনাদের এখন কিছু অ্যাপ ওপেন করে দেখাচ্ছি, যেমন ফাইল ম্যানেজার আর প্লে স্টোর। আপনারা অনেকেই ভাবছেন এই ভিডিওটা ফেক, আমি ভিডিও এডিটিং করে এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, কিন্তু না, এটি সত্যিই কাজ করে। তাই আপনাদের দেখানোর জন্য এটা আমি লাইভ রেকর্ড করেছি, সেটি এবার দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফোনের স্ক্রিন আর এটা কম্পিউটারের স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন দুটি সেম কাজ করছে, দুটির মধ্যে 1 সেকেন্ডেরও তফাৎ নেই, আর কোনো রকম ল্যাগও করছে না। আপনি এই ট্রিকটার সাহায্যে আইপিএলের মজা নিতে পারেন আপনার কম্পিউটারের বড় স্ক্রিনে। অ্যান্ড্রয়েডের এইচডি গেমও খেলতে পারেন আমরা কম্পিউটারে, জিও টিভিও দেখতে পারেন আপনার কম্পিউটারে, আর সবশেষে আপনি ফাইল আর কন্ট্যাক্ট কপি করতে পারেন অন্য ফোনে বা আপনার কম্পিউটারে শেয়ারিট বা এক্সেন্ডারের সাহায্যে। তো এতগুলো জিনিস করার জন্য আপনার কী লাগছে? শুধু একটা ডেটা কেবিল
আর একটা 16 MB জিপ ফাইল। এই দুটো জিনিসেই আপনার সব কাজ হয়ে যাবে। তো ভিডিওটা শেষ করার আগে আমার এক বন্ধু প্রীতমকে ধন্যবাদ জানাতে চাই, কারণ ও না থাকলে হয়তো এই ভিডিওটা আমি বানাতে পারতাম না। যে ফোনটা আর কম্পিউটারটা ভিডিওতে দেখলেন সেটা প্রীতমের। তো থ্যাংকস প্রীতম। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম কী করে আমরা ফোনটা কম্পিউটারের সাথে কন্ট্রোল করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আমার বন্ধুদের সাথে, আর কোনো রকম প্রবলেম হলে নিচে কমেন্টে জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এরকম অ্যান্ড্রয়েড টিপস আর ট্রিক্সের ওপর ভিডিও বানিয়ে থাকি। তো আজকের জন্য এইটুকু, আমি ওয়ান্টি, এটা ড্রয়েড ড্রেভিল, আর আমার সাথে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।